সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। হিজবুল্লাহ ইসরায়েল হামলা পাল্টা হামলা। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ। রাশিয়ার ছোড়া 38টির মধ্যে 29টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। আমেরিকাকে টেক্কা দিতে নতুন হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার। এই যুদ্ধে ইসরায়েল হারলে পরবর্তী টার্গেট আমেরিকা, এমনটাই দাবি করেছে নেতানিয়াহু। হিজবুল্লাহ ইসরায়েল হামলা পাল্টা হামলা। প্রথম বারের মতো লেবাননের নাবাত্তের এলাকায় হামলা চালিয়েছেন ইসরায়েল। একটি অ্যালুমিনিয়াম কারখানার লক্ষ্য করে হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 2006 সালের পর আর কোনোদিন এলাকায় হামলা চালায়নি ইসরায়েল। আজ সকালে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো রকেট ছুড়েছে লেবাননের ষষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন গাজায় বেসামরিক নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাবে, তারাও ততদিন ইসরায়েলকে চাপে রাখতে সম্ভাব্য সব উপায়ে আক্রমণ করতে পারে। এদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ। লেবানন সীমান্তে গত 18 অক্টোবর সকালে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে তীব্র গুলির বিনিময় হয়। এ সময় দক্ষিণ লেবাননের নাতাবিয়ার কাছে একটি অ্যালুমিনিয়াম কারখানায় আঘাত করেছে ইসরায়েল। অপরদিকে লেবানন থেকে শাসা সালাউট জনবসতির দিকে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করা হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির সূত্রে বলা হয়, 2006 সালে লেবাননের যুদ্ধের পর এই প্রথম নাবাতীয় অঞ্চলে ইসরায়েল সামরিক বাহিনী হামলা চালায়। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়ে দিয়েছেন, শনিবার সকালে হিজবুল্লাহ লেবানন থেকে শাসা সাতাউল জনবসতির দিকে প্রায় 20টি রকেট নিক্ষেপ করেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়ে দিয়েছেন, শনিবার সকালে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন বলেছেন, কোনো ফ্রন্ট বন্ধ করা বা ইসরায়েলের উপর চাপ কমানোর বিষয়টি আলোচনার কোনো অবকাশ নেই। তিনি বলেন, যতদিন গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং জনসংখ্যার বিরুদ্ধে হুমকি এবং শিশু ও নারীদের হত্যা চলছে, ততদিন আমাদের অঞ্চলের সকল সম্মানজনক প্রতিরোধ বাহিনী সম্ভাব্য সব বিষয়ে ইসরায়েলিদের উপর চাপ অব্যাহত রাখবে। রাশিয়ার ছোড়া 38টির মধ্যে 29টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনে হামলা চালাতে 38টি ড্রোন পাঠিয়েছেন রুশ প্রতিরক্ষা বাহিনী। এই 38টি ড্রোনের মধ্যে 29টি ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, রুশ বিমান বাহিনীর সদস্যরা রাশিয়ার ভূখণ্ড থেকে ইরানের তৈরি 60 ড্রোন ইউক্রেনে উৎক্ষেপণ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন। ইউক্রেন বলেছে, তারা যুদ্ধের সময় 15টি রাশিয়ার নৌযান ধ্বংস করেছেন। ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার বলেছেন, রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরে মোট 15টি রাশিয়ার নৌযান ধ্বংস হয়েছে এবং এতে অন্যান্য আরও 12টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি পেলেটচুক সম্প্রচার মাধ্যমকে দেয়া বার্তায় বলেছেন, এর মধ্যে 15টি নৌযান ধ্বংস হয়েছে, 12টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনকে নতুন নৌযুদ্ধের চালক বলেছে তিনি। তিনি বলেন, রাশিয়াকে কিয়েভের সমান সক্ষমতায় পৌঁছতে পরিস্থিতি আরও কঠিন হবে। তিনি আরও বলেন, ক্রিমিয়ার দক্ষিণ পূর্বে কৃষ্ণ সাগরের পূর্ব দিকের উভয় বন্দর এবং ইউক্রেন থেকে পরবর্তী সময়ে নবরিস্কে এবং কুয়াপসতে জাহাজগুলো স্থানান্তরিত করার কারণে রাশিয়া এখন লজিস্টিক সমস্যায় ভুগছেন। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, এখন পর্যন্ত রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবাহিনী সদর দপ্তর এবং কোসাই সিপাইড হামলা চালিয়েছে, যা এখন পর্যন্ত একটি জাহাজের ক্ষতি হয়েছে এবং এখনও বহরে যোগ দেয়নি। আমেরিকাকে টেক্কা দিতে নতুন হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার। অ্যাভানগার্ড সর্জিত নতুন আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। মূলত আমেরিকার ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতেই এ সংযোজন বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার দক্ষিণ পশ্চিমাংশের ওরেনবুক প্রদেশে মোতায়েন করা হয়েছে। মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়ে দিয়েছেন, শব্দের গতির চেয়ে ক্ষেপণাস্ত্রটি প্রায় 27 গুণ বেশি বা ঘণ্টায় 21,000 মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা প্রায় অসম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে
এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে মস্কো। এর আগে 2019 সালে ওরেনবুগে প্রথম অ্যাভানগার্ড সর্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এই যুদ্ধে ইসরায়েলের পরবর্তী টার্গেট আমেরিকা, এমনটাই দাবি করেছে নেতানিয়াহু। চলমান গাজা যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে ইসলামিক গেরিলাদের পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ফক্স নিউজ টেলিভিশনে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, চলমান যুদ্ধে আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে, তবে তিনি যুদ্ধবিরোধীর আহ্বান আবার প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই মুহূর্তে যুদ্ধ বিরতি দেওয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয়ী হওয়া উচিত। এছাড়া পশ্চিমা জগৎ এমনকি সারা বিশ্বের স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। তিনি আরো বলেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সামনে বিজয়ের কোনো বিকল্প নেই। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।